কোরআনের এই আওয়াজ যত বাড়বে সমাজ তত আলোকিত হবে, কিন্তু একটা পক্ষ চায় কোরআনের আওয়াজকে কেমনে বন্ধ করা যায়, কোরআনকে কেমনে নির্মূল করা যায়, কোরআনওয়ালাদেরকে কেমনে অচল করা যায়। চার শিখের মধ্যে রেখে অচল হবে না, কোরআনকে কেউ নিভিয়ে দিতে পারবে না। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কোনো পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম কোথায় থাকবে, রাষ্ট্রে থাকবে কি থাকবে না তোমার বলার কেউ না তুমি। ইসলাম ছিল থাকবে, তুমি থাকবে না আমি থাকবো না।
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি, কাঁদে ধরনি, তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে, পৃথিবী এখন হেরসুন হেরসুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাতা তুমহি ফখরে দোআলম দিলবারে মাওলা হো শরীফুল আম্বিয়া ইনসখা কুল আদিয়ানে দেগর হো বালাগাল উলা বিকামালিহি কশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا ভুরব জৌয়াবাড়ি দক্ষিণ পাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠতম তাফসীর মাহফিল 2021 মত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বরেণ্য মেহমানবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন মাওলানা আব্দুল করিম আরবি ঈশ্বরদী, কথা বলেছেন নন্দিত আলেমে দীন, আমার অত্যন্ত কাছে এলাকার খ্যাতি সন্তান হাফিজুল কোরআন, আমার স্নেহধন্য মাওলানা ওমর ফারুক সিদ্দিকী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজল-ই-আজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই একটা বৃহৎ এই আয়োজন, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দীন ইসলামের নবশরদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বলে, আলোচনার প্রথমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো আপনি ভালো থাকলে আমি খারাপ থাকবো? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসতে পেরেছি, এই চাঁদমাখা মুখ দেখতে পেরেছি, আমি অনেক আনন্দিত, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান রবের শানে
কালেমাতুর শুকর আদায় করছে, সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল ঘিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম দিনের বেলা মাহফিল ভালো না রাতের বেলা মাহফিল ভালো? রাত খারাপ, রাতও ভালো, দিনও ভালো, রাতও ভালো, তবে দিনের বেলা ঘুমের সম্ভাবনা, ঘুমের সম্ভাবনা রাতের বেলা আসে না? নাই। রাতে লাইট লাগে, রাতে আসার প্রিপারেশন লাগে, মেয়ে মানুষের সাথে আরও কিছু সিকিউরিটি নিয়ে আসতে হবে, দিনের বেলায় এই ঝামেলাটা নাই। এদিক থেকে দিনের মাহফিলটা আমি মনে করি অনেকটাই প্লাস ভালো। কিন্তু আমার দেশের মানুষ আবার ওয়াজ মিনিমাম 2 ঘন্টা না শুনলে নাকি ওয়াজ হয় না। জি হুজুর, দেখি জি হুজুর। অথচ আমার নবীজির শ্রেষ্ঠ ভাষণ ছিল বিদায় হজের ভাষণ, সে ভাষণটা রাসূল দিয়েছেন মাত্র 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিটে গোটা পৃথিবীর মানবতার জন্য যা দরকার কথা বলা সব তিনি 25 মিনিটে বলে দিয়েছেন। আর আমাদের কয় ঘন্টা লাগে? আমাদের কত লাগে? আমার শুনি বেশি কিন্তু আমল, মানে শুনি বেশি আমল কম, কিন্তু কোনটা বেশি হওয়া দরকার? আমলটা বেশি হওয়া দরকার। শুনবো আমল করলাম না তাহলে তো হলো না, বললাম নিজে আমল করলাম তা তো হলো না, এই জন্য আমলের ঝুড়িটা আমরা ভারী করব। জোরে বলি ইনশাআল্লাহ। যুব সমাজ মাহফিলটার আয়োজন করেছে, যুবকরাই পারে, বুড়ারা পারবে কখন? বুড়া তো পারে না, যদি পারতোই তাহলে মাহফিলে তো গোটা দেশে এতগুলো মাহফিল দেখি কোথাও তো দেখি না যে বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত, কোথাও সব যুব সমাজ, তাই না? যদি পারে বুড়া মানুষ কিছু বাধাও দেয়, বুড়া মানুষের প্রতি এত রাগ আপনাদের না? বুড়ো মানুষেরও দরকার আছে, আসা না নেই বলেন তো? বুড়ো মানুষের প্রয়োজন আছে, মুরব্বীদের প্রয়োজন আছে। তবে হ্যাঁ, যুবকদের দ্বারা ইসলামের উপকার কম হয় না বেশি হয়? বেশি হয়। এই জন্য যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। আমরা যে কিতাবের আলোচনা শুনছিলাম আমার পূর্বের ভাই, আমার নাম ঘোষণা করতেন, ওনার নামই বলে ফেলে স্যার, আমার নাম বলাটাও কঠিন। আমার নামটাকেও এ পর্যন্ত আমি ম্যাক্সিমাম মাহফিলের যারা আয়োজক বলতে নিয়ে পুরো মাখরাজ সহকারে বলতে পারি না, জটিল হবে। কিন্তু আমার ওমর ফারুক ভাইয়ের নামটা একদম ইজি, পানির মতো এত সুন্দর নাম, বলি আলহামদুলিল্লাহ। নাম শুনলে গা ঠান্ডা হয় না গরম হয়? ওমর ফারুক। আর আমি তো আব্দুল্লাহ, আমি ভাঙ্গাসুরা মানুষ, ওমর ফারুক সুন্দর একটা নাম। যে ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় খায়। আল্লাহ একবার বলেন আল্লাহ তুমি আমার ওমর ফারুককে দিনের জন্য কবুল করো। জোরে বলি আমিন। কি সুন্দর চেহারা দেখেন না, নূরুন আলা নূর, আলহামদুলিল্লাহ বলেন। আমার আপনার চেহারা কি খারাপ? আস্তে আস্তে কর, আমরা কি খুব খারাপ নাকি? সবাই সুন্দর। কে সুন্দর? কে বানিয়েছেন? এই যে আমার পাশে বসে আছে শরীফ, দেখতে হয়তো বাহ্যিক কালারটা একটু কালো দেখা যায়, একটু নাইজেরিয়া নাইজেরিয়া ভাব, সমস্যা নাই। বেলালের উত্তরসূরি যদি হতে পারে সোজা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী খুব সুন্দর ছিলেন, কিন্তু নবীর পাশেই ইমাম আছে যেখানে, মুয়াজ্জিন আছে, পাশে কে থাকতো? বেলাল। বিশ্বের সেরা সুন্দরের পাশে থাকতেন বেলাল। বাহ্যিক সৌন্দর্য যদি কি করবেন, ভিতরটা সুন্দর থাকতে হবে।
আমার ভিতরটা সুন্দর করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সুন্দর ভিতরটা করতে গেলে কি লাগবে বলেন তো? কোরআনের আয়নায় নিজেকে দেখব আমি কতটুকু ভালো হতে পেরেছি। সে কোরআন থেকে আমরা কিছু কথা বলবো। আমি দুটা সুরার দুই জায়গা থেকে আমি দুটো আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। দুটো সুরা ধরেছি আমি, একটা হলো আল ইমরান আর একটা হলো সুরা ফাতির। দু জায়গা থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। দুটাকে সামনে রেখে কিছু কথা সংক্ষিপ্ত করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ওমর ফারুক ভাইয়ের পরে কথা বলা খুব মুশকিল। ওনার যে গরম বক্তৃতা, যে স্লোগান, আমি তো কাইদ, খুব কঠিন ব্যাপার। আল্লাহ তুমি আমার ওমর ফারুক ভাইয়ের জবানকে তার কণ্ঠকে আরো দারাজ বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা শুনতে কি কষ্ট হচ্ছে? সবার কানে আওয়াজ যায়? আমাকে শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে ব্যবসা করতে যাই, নামি ব্যবসা করতে নামি না? কত ব্যবসা, দোকান, কত দোকানদার আমার দেশে, লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে। ব্যবসায়ী ব্যবসা করতে নামে যখন, সে কি লাভের চিন্তায় নামে না লসের চিন্তায় নামে? লস হয় না, কিন্তু লসটাকে মাথায় নিয়ে নামে। লস হতে পারে, কিন্তু লাভের চিন্তাটা তার প্রধান প্রাধান্য থাকে। এবং প্রত্যেক বান্দার মধ্যেই লাভ লসের চিন্তা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা জানেন বান্দা একটু ব্যবসা প্রিয় হবে। আল্লাহ বলছেন, বান্দা আমি তো কেমন একটা ব্যবসার কথা বলবো, লসের কোনো চিন্তাই নেই। একটু আসতে করেন, সুবহানাল্লাহ। লসের কোনো চিন্তা নাই, লাভ হবে। চিন্তা মুক্ত হয়ে তুই এই ব্যবসায় নেমে যা, তোর কোনো লস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা আমরা শিখে নিই, একটু জেনে নিই আমরা সবাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাহ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورُ جُرْبَنَ اللَّهُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَرِمْ إِنَّا نِشْرَنْدَهِ الَّذِينَ جَرَى يَتْلُونَا رِسَائِتْ كَرَي আবৃত্তি করে, তেলাওয়াত করে, সুন্দর করে যারা পড়ে কিতাব আল্লাহ। কার কিতাব? আসতে বলুন না, কার কিতাব? আল্লাহর কিতাব। এখন পৃথিবীতে আছে কয়টা? মোট কতগুলো? একশো চারটা। একশো চারখানা কিতাবের প্রতি বিশ্বাস আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। কিন্তু পৃথিবীতে হুকুম চলছে আজকে কয় কিতাবে? এক কিতাবে। এই কিতাবটা পড়ার বোনাস হলো, এই কিতাব পড়লে পরে পূর্বের একশো তিনটা কিতাব পড়ার সমান সওয়াব আল্লাহ তাআলা মোল্লামায় দিয়ে দেন। একশো তিন কিতাবে যা ছিল এই কিতাবেও তা আছে, তাওরাতে যা ছিল এই কিতাবেও তা আছে, ইনজিলে যা ছিল তা এই কিতাবে আছে, যাবুরে যা ছিল তা এই কিতাবের মধ্যে আছে। আমার বন্ধুগণ, কিন্তু অন্য নবীর উম্মতরা এই বোনাসটা পান নাই, আমরা পেয়েছি এক্সট্রা বোনাস। যাবুরের সব পেয়ে যাচ্ছি, ইনজিলের সবটা পেয়ে যাচ্ছি, তাওরাতের সবটা পেয়ে যাচ্ছি। এই জন্য আমরা কোরআনটা তেলাওয়াত করবো কম না বেশি। আসতে বলুন কম না বেশি। কোরআন শুনবো বেশি, বেশি গান শুনবো কম, তাও গান শুনবেন? গান টান শোনা যাবে? যাত্রা দেখা যাবে? কে যেন বললো কোন এক বুদ্ধিজীবী, মোবাইলে থাকে 32 জিবি, 60 জিবি, 64 জিবি, 128 জিবি, আর কোন এক বুদ্ধিজীবী, ওই বুদ্ধিজীবী তার বুদ্ধি থেকে বের করে বললেন যে দেশে একটা বিপদ লক্ষ্য করা যাচ্ছে। কি বিপদ? দেশে যে যাত্রা ছিল, পালা যাত্রা, লোকসঙ্গীত, এই সমস্ত শত বছরের এই হারানো সংস্কৃতি আমরা হারিয়ে ফেলছি। এই সমস্ত যাত্রা হারিয়ে ফেলার পিছনে সবচেয়ে বড় দায়ী হলো ওয়াজ মাহফিল। কি বুদ্ধিজীবী দেখে! আচ্ছা, যাত্রা দেখে আল্লাহ বলা হয়তো না, যাত্রায় যাত্রা যারা দেখতে আসে
দেখতে আসে পুরুষ মানুষ নাসেকারা, ভালো তো না, পর্দার সহিত যাত্রা হয়। যাদের কাছে পর্দার প্রাধান্য বেশি, মাহফিলের প্রাধান্য নাই, আবার এরা কি করে জানেন, এরা আবার মাথায় টুপিও লাগায়। হ্যাঁ, টুপি লাগায়, পরনে পাঞ্জাবি লাগায়, যাত্রা কমিটির সভাপতি, মাহফিল কমিটির সভাপতি, আছে না নাই? আল্লাহ খুশি থাক, শয়তানও বেচার না হয়। শয়তান বেচারা বেচারাকে অযথা অসন্তুষ্ট করার কি দরকার? ও থাকুক, আল্লাহ থাকুক। এই সমস্ত লোকগুলোর চরিত্র হলো মোনাফেকের চরিত্র। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মোনাফেককে চেনার জন্য সূরা মোনাফেকুন আছে না নাই? মুমিনকে চেনার জন্য সূরাতুল মুমিনুন আছে না নাই? আমরা মোনাফেক চিনব, মুমিন হব। মোনাফেক চিনব। সম্মানিত ভাই, একটু আমার দিকে তাকান, আমরা ব্যবসা করতে চাই, কার সাথে? সে ব্যবসায় কোনো লস হবে না, শর্ত হলো আমরা তেলাওয়াত করব কার কিতাব? আল্লাহর কিতাব। নামাজেও তেলাওয়াত করব, সমাজেও তেলাওয়াত করব, পরিবারেও তেলাওয়াত করব, সন্তানদের নিয়েও তেলাওয়াত করব, পরিবারের মাঝে তেলাওয়াত করব। যে পরিবারে, যে সমাজে, যে রাষ্ট্রে, যে জনপদে কোরআনের এই ব্যবহার বেশি হক বেশি থাকবে, কোরআন তেলাওয়াতের কালচারটা বেড়ে যাবে, সেই সমাজে রোগ শোক কম হবে, অসুখ বিসুখ কম হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। আমি কোরআনকে নাযিল করেছি শেফা করে, আগে শেফা, সমস্ত রোগের ঔষধ করে বানিয়েছি, সমস্ত রোগের ঔষধ করে নাযিল করেছি, এবং এটাকে আরোগ্য করে দিয়েছি, বান্দার জন্য রহমত করে দিয়েছি। বান্দা, সকল রহমত যদি পেতে চাও, সকল আরোগ্য যদি, আরোগ্য যদি অর্জন করতে চাও, রোগ থেকে তুমি যদি নাজাত পেতে চাও, আমার এই কালামের সঙ্গে সম্পর্ক রাখো, সমস্ত রোগ থেকে আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, বান্দা কোরআন পড়বে তোর ইমানটা তরুতাজা হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। তোর ইমানটা একটু দুর্বল যদি হয়ে যায়, তোর ইমানটা যদি একটু নিচের দিকে ডাউনে চলে আসে, কোরআনটা সুন্দর করে পড়বি, তোর চোখে পানি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার যখন কোরআন পড়ে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তে ইমানের চার্জটা বেড়ে যায়, ইমান বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি, এই কিতাবের জ্ঞান অর্জন করব। এই কিতাব শুধু আলেমদের জন্য না, সবার জন্য। আসতে বলুন, আলেমদের জন্য না, সবার জন্য, সবার জন্য এই কিতাব। আপনি ভাববেন না যেটা আলেমরা শুধু পড়বে, না, এটা পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, জান্নাতের লাইন খুঁজে বের করতে হবে। আলেম দিয়ে না, নিজেকে, নিজেকেই খুঁজে বের করতে হবে। আপনার জান্নাত আপনাকে নিয়ে নিতে হবে, আপনার জান্নাত অন্য কেউ দেবে না, কেউ কারণ, কেউ আমার আপন না, আমার আপন একমাত্র কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। তিনটা কাজ আল্লাহ করতে বলছেন, তিনটা কাজ যদি করতে পারো, তাহলে জেনে রেখে দিও, এই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সবচেয়ে বড় লাভ হলো এই তিনটা কাজ করলে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, একটু মনোযোগ দিতে হবে। কোরআন শুনতে আসলে সবচেয়ে বড় দিকটা হলো আদব রক্ষা করতে হবে। আমি লক্ষ্য করছি মানুষ এখন আশার উপরে আছে, আসতেছে মানুষ, মাহফিল শেষ পর্যন্ত আসবে, আসবেই মানুষ। এটা এদেশের মানুষের একটা কালচার হলো, জুমার নামাজে যখন আজান হয়, মুসল্লি কম না বেশি? হ্যাঁ, যখন আজান হয় দুই একজন থাকে, যখন খুতবা শুরু হয় তখনও আসে,
যখন নামাজ শুরু হয় তখন জায়গা নেই, অথচ জুমার দিনে যে প্রথম চলে আসবে মসজিদে আল্লাহ তাআলা তাকে উট কুরবানির সওয়াব দিবেন। ভালো কাজে আমরা পিছে থাকবো না এগিয়ে থাকবো। ওয়াসাবিকুনা আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন, এটাই তো হওয়ার কথা। কিন্তু আমরা আমি লক্ষ্য করছি এখনো মানুষ আসতেছে, হ্যাঁ দিনের বেলা তো বহু কাজ থাকে, আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি অর্ধেক দিকে ছিলাম, ধীরে ধীরে ভরে যাচ্ছে, আর সর্বশেষ যে লোকটা আসবে এসে আলোচনা শেষ করে যাওয়ার সময় বলবে হুজুর কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না, মানে ও শুনি নেই কি কথা কি বুঝতেছে। এই জন্য একটু আমরা ভালো কাজে এগিয়ে থাকবো, আগাম থাকবো, অ্যাডভান্স হবো। আমাদের আল্লাহ আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতটাও আগাম দিবেন, অ্যাডভান্স দিবেন, যেটা বলে সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাই, কোরআনের জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে। তবে হ্যাঁ, জ্ঞানী হলে কিছু জ্ঞানীর মধ্যে অহংকার আসে না, নাই আসে না, আসে না, আছে। জ্ঞানীর ভিতরে কিছু অহংকার চলে আসে, তিনটা জিনিস মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। সকল পাপের মূল হচ্ছে তিনটা জিনিস, মাথায় রাখবেন, একটু মাথায় একটা রাখবেন, সকল পাপের মূল কয়টা? তিনটা। নাম্বার ওয়ান হলো অহংকার। নাম্বার ওয়ান কি? অহংকার। অহংকারটা কার? অহংকার কে করবেন? অহংকার কার করা সাজে? অহংকার কার করা মানায়? এই বিশাল আকাশটা কে বানিয়েছেন? অহংকার তো তিনিই করবেন, সে আকাশের নিচে তুমি থেকে তার দেওয়া জমিনের নিয়ামত ভোগ করে তুমি কিসের প্রাউড দেখাও? আসে না, নাই এলেমের বাহাদুরি, একটু পড়াশোনা করেছেন, কোরআন হাদিসের কিছু জ্ঞান অর্জন করেছেন, শেষমেশ বলি ফেলে ও কি জানে, ওর কোন এলেম কালাম আছে নাকি, ও কিছু বোঝে, ও কোথায় পড়ছে, এরকম করে কথা বলে আপনি অহংকার করছেন। এটা আপনার এলেম অর্জনের লক্ষণ নয়, এটা হচ্ছে শয়তানের লক্ষণ। শয়তানের ভিতরে কি ছিল? কি ছিল? অহংকার ছিল। আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে মেনে না, আবা ওয়াস্তাকবারা, অহংকার করলো, অস্বীকার করলো, সে অভিশপ্ত শয়তানের রূপ নিল। অহংকার করা যাবে না, অহংকার করবেন কে? আল্লাহ তাআলা। কার মধ্যে কোন এলেম আছে বোঝা কঠিন। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়লো, এই পৃথিবীতে যত ইমাম ছিলেন এর মধ্যে শ্রেষ্ঠ ইমাম হচ্ছেন একজন তাবেঈ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ। নাম শুনেছেন না সবাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ তিনি কোন একটা হজের সফরে মক্কায় গিয়েছেন। হজের সফরে গেলে কোরবানি দিতে হয়, তো উনি কোরবানির কাজটা সম্পন্ন করলেন, সম্পন্ন করে এরপরে তিনি হলক করে ইহরামের কাপড় খুলে নেবেন, ইহরাম ভাঙবেন। তো তিনি সেলুনে গেলেন, এক নাপিতকে পেলেন, নাপিতকে বললেন তুমি কি আমার মাথাটা হলক করে দিবা? হ্যাঁ দেব। কত টাকা নিবা? সঙ্গে সঙ্গে নাপিত বলতেছে তুমি হজ করতে আসছো নাকি? হ্যাঁ হজ করতে আসছি। কি তুমি এরকম বাজার দর করো কেন? তুমি হজটা সফরে এসে এহরামের কাপড় পইরা দামাদামি করো কেন? এটা কি জায়েজ নাকি? উনি থমকে দাঁড়ায় গেছে, এই নাপিতের ভিতরে এই সেন্স, মারাত্মক ব্যাপার। তো উনি চুপ সে গেলেন, থেমে গেলেন। এরপরে নাপিত বলতেছে আপনি কি মাথা হলক করবেন? হ্যাঁ হলক করবো আমি। তাহলে বসে বসে গেল, বসে ডান দিক থেকে সমস্ত কাজ করতে হয়। কোন দিক থেকে? ডান দিক থেকে। তিনি ডান সাইড না দিয়ে তিনি বাম সাইডটা নাপিতের হাতের আগে মাথাটা লাগায় দেন। নাপিত বলে যে এটাও তো বসেন না, হজ করতে আসছেন, কাজ শুরু করতে হয় ডান দিক থেকে, ভুল কয়টা হলো? আসতে কোনো কেন, ভুল কয়টা হলো? ভুল হচ্ছে কি সাধারণ মানুষের না বড় আলেমের? হ্যাঁ, আর ভুলটা ধরতেছে কে? কথা বোঝা যায় আমার ভাইয়েরা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, আহারে লোকটা সিম্পল দেখলাম, সাধারণ একজন নাপিত, আমার পরপর দুই দুইটা বড় বড় ভুল ধরে ফেলল। বসে গেলেন, ডান দিক থেকে হলকের কাজ শুরু হলো, মাথা মন্ডলের কাজ শুরু হয়ে গেল,
কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি চুপসে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। তিনি আশ্চর্য হলেন, আহারে এত বড় দুইটা ভুল করে ফেললাম। চুপ করে আসেন, কিছুই তার মুখ থেকে বের হচ্ছে না। এবার নাবিল বলতেছে, আল্লাহর ঘর কাবা জিয়ারত করতে এসেছ, হজ করতে এসেছ, চুপ করে থাকো, তুমি আল্লাহর জিকির করো। চুপ করে কি চিন্তা করো, আল্লাহর জিকির করো। ভুল হলো কয়টা? তিনটা ভুল হয়ে গেছে। মাথা মুন্ডন যখন শেষ হয়ে গেছে, মাথা মুন্ডন শেষ করার পর আবু হানিফা রহমতুল্লাহ দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে তিনি কি করলেন, আস্তে করে তার হাতে কিছু টাকা দিয়ে তিনি চলে যাচ্ছেন। এবার বলা হচ্ছে, ও হাজিসা তুমি কোথায় যাও, আমার গন্তব্যে চলে যাচ্ছি, আর কি কোনো আমল নাই, কি না হলো কি কাজ করো। সঙ্গে সঙ্গে নাফিদ বলতেছে, তোমার হলক তো শেষ হলো, হেরা মুক্ত হয়ে গেলে, এখন তো তোমার দুই রাকাত নামাজ পড়া দরকার। আবু হানিফা রহমতুল্লাহ মনে মনে চিন্তা করল, হারি সাধারণ একজন নাবিদের ভিতরে এমন যদি মেধা থেকে থাকে, তার সামনে তার চার পাঁচটা ভুল হয়ে গেল, আমার বন্ধুগণ আপনি দুই তিন লাইন দুই তিনটা কিতাব মুখস্থ করেছেন, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, হয়তো আপনি ইঞ্জিনিয়ারিং সাইডটা পড়াশোনা করেছেন, মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছেন, বড় সাহিত্যিক হয়েছেন, বড় বড় কবি সাহিত্যিকদের লেখা গবেষণা করেছেন, আপনি জ্ঞানী হতে পারেন, কিন্তু আপনি অহংকারী হতে পারেন না। জ্ঞানী কখনো অহংকার অহংকারী হয় না, জ্ঞানী হয় বিনয়, জ্ঞানী হয় কি বিনয়, যে জ্ঞান অহংকার বানায় সেই জ্ঞান জ্ঞান নয়, সে জ্ঞান হচ্ছে মূর্খতা, সে জ্ঞান কি মূর্খতা। আমরা অহংকারী হব না বিনয়ী হব, বিনয়ী হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের যারা বান্দা, আল্লাহর যারা প্রিয় বান্দা, জমিনে তারা অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে, রূঢ় কোনো আচরণ করে না, মুখ থেকে খারাপ কোনো কথা বলে না, আশেপাশে কোনো বেহুদা কোনো আচরণ করে না, জমিনে যখন সে চলাফেরা করে অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে, কোনো মূর্খ লোক তার সামনে দাঁড়িয়ে গেলে তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে আসতে করে সেই জায়গা থেকে কেটে পড়ে, গণ্য বলে ইমানদার কখনো অংশগ্রহণ করে না, মুখে কোনো বেহুদা কথা বলে না, জিহ্বা কন্ট্রোল জান্নাত কন্ট্রোল, চোখ কন্ট্রোল জান্নাত কন্ট্রোল, কান কন্ট্রোল জান্নাত কন্ট্রোল, নাফস কন্ট্রোল জান্নাত কন্ট্রোল। যখন চুপ থাকব তখন করব ফিকির, যখন কথা বলবো তখন করব জিকির। রাজি আছেন? চুপ থাকলে ফিকির, চুপ থাকলে কি ফিকির, আর কথা বললে বলেন, কথা বললে কেমন করে জিকির করবেন, সেই জিকিরটা কেমন করে হবে? আমার দেশে জিকিরের কিছু ভুল আমার দেশে আছে না নাই? জিকিরের নামে কিছু ভণ্ডামি আছে না? জিকির মানে আমরা বুঝি কি একই শব্দ বারবার করে উচ্চারণ করা, আবার জিকির মানে আমরা বুঝি যে অস্থির হয়ে যাওয়া, ফানাফিল্লা হয়ে যাওয়া। দেখেন না আমার দেশে, ইরে বাপরে বাপ, মানে জিকিরের ঠেলায় পায়জামা থাকা যায়, এরকম আছে না নাই? এক লাফে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে, পড়ে গেছে যে কাঁঠা আছে, এরকম কিছু বেকুব আছে না নাই বলেন তো? ইসলামকে হাসির পাত্র বানাবেন না, এমন কোন জিকির ইসলামে নাই, এমন কোন সিস্টেম ইসলামে নাই যে আপনি জিকির করতে করতে অস্থির হয়ে যাবেন, পাগলের মতো হয়ে যাবেন, লাফ মেরে একজন আরেকজনের ঘাড়ে বসবে না, এরকম কোন সুন্নাহ পদ্ধতি আম্মি কেরামদের মাঝে ছিল না, আমার নবীর সাহাবীদের মাঝেও ছিল না। জিকির মানে হলো, সবচেয়ে বড় জিকির হলো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা তেলাওয়াত করবে কার কিতাব, আস্তে বলবেন না, কার কিতাব, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করবে, এটাই হলো মুখে হলো জিকির। আর চুপ থাকলে আমরা ফিকির করব কাকে নিয়ে, আস্তে বল কাকে নিয়ে, এবং তার সৃষ্টিকে নিয়ে আমরা ফিকির করব। যে কোনো প্রাণীর দিকে তাকাবো, গভীরতায় চলে যাব, যে কোনো সৃষ্টির দিকে চলে যাব, এটার গভীরতায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া
قعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. جلبنا الله ইমান দার তো তারাই যারা দাঁড়িয়ে থেকে বসে থেকে ডানে বামে শয়নে স্বপনে তারা আল্লাহ তাআলার জিকির করে আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত সে চোখের পানি ফেলে দিয়ে বলে আল্লাহ তুমি যা বানাইছো কোনোটাই তুমি অকল্যাণের জন্য বানাও নাই, প্রত্যেকটি সৃষ্টির মাঝেই তোমার রয়েছে মহাকল্যাণ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিন তো চলে যাচ্ছে, যে দিনটা চলে গেল আর তো এই দিনটা ফিরে পাবো না, যে সন্ধ্যা হারিয়ে ফেললাম সেই সন্ধ্যা তো আর পাবো না, এই যে বিকালটা কেটে গেল এই বিকালকে আর আগামীকালকে পাবো নাকি, আরেকটা বিকাল চলে আসবে। কিন্তু সেই বান্দার জন্য সবচেয়ে ভালো আনন্দের বিষয় হয় যার আজকের বিকেলের চাইতে কালকের বিকালটা আরও ভালো গেল, আজকের বিকালের চাইতে কালকের বিকালকে আরও সুন্দর করতে হবে, তারপরের দিনের বিকালকে আরো সুন্দর করতে হবে, তারপরের দিনের বিকালকে আরো সুন্দর করতে হবে। আজকে রাতে তাহাজ্জুদটা বাদ হয়ে গেছে, কালকে তাহাজ্জুদটা আমাকে পড়তে হবে, পরের দিন তাহাজ্জুদ পড়েছে চার রাকাত ডেভেলপ করে তারপরের দিন চিন্তা করতে হবে আট রাকাত পড়বো। দিন যত বাড়িয়ে যাবে আমার পরিবর্তন হওয়া দরকার আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই পরিবর্তনের জন্য এক নম্বর মাধ্যম হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমরা তেলাওয়াত করব কার কিতাব, আস্তে বলুন না কার কিতাব, আল্লাহর কিতাব। আমার বন্ধুগণ, সাহাবীরা সুযোগ পেলেই কোরআন পড়তেন, আমার নবীজি কোথাও বসে গেলেই কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীদের সবচেয়ে বড় প্রিয় কাজ ছিল নামাজ, সবচেয়ে প্রিয় কাজ ছিল কোরআন তেলাওয়াত করা, কারণ এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক বেশি হয়ে যাবে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন বড় তাবেঈ ছিলেন উরওয়া বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। উরওয়া বিন জুবাইর বিখ্যাত বাবার সন্তান, বিখ্যাত একজন মায়ের সন্তান, বিখ্যাত একজন নানার তিনি নাতি ছিলেন। তার নানা ছিলেন, তার নানা ছিলেন কে, আমাদের প্রিয় নবীর সবচেয়ে কাছের মানুষ প্রথম খলিফা সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা ছিলেন তার মেয়ে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সংবাদ এই দুনিয়াতে দশজন সাহাবী পেয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন ওই তাবির বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একমাত্র তার তার অত্যন্ত প্রিয় ছেলে উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় তাবেঈ ছিলেন, গর্বিত মায়ের গর্বিত সন্তান, গর্বিত পিতার গর্বিত সন্তান। তিনি 71 বছর পর্যন্ত জীবিত ছিলেন, 71 বছরে মাত্র একটা দিন ছাড়া কোনো একটা দিন, প্রত্যেকটা দিন তিনি কোরআন তেলাওয়াত করতেন এত পরিমাণ, দিনের বেলা 7:30 পড়া আর রাত্রিবেলা 7:30 পড়া, প্রত্যেক দিন তিনি কোরআন তেলাওয়াত নামাজে পড়তেন 7:30, বসে পড়তেন 7:30 পড়া। সুবহানাল্লাহ, মনে হয় কম পড়া হয়ে গেছে নাকি, বলি সুবহানাল্লাহ। এমন লোক এখানে আছে জীবনে কোরআন শরীফ পড়েনি, এমন লোক আছে না নাকি, আছে না? সম্মানিত ভাইয়েরা, এই তাবেঈ একটা না, 71 বছর পর্যন্ত তিনি এই কোরআন তেলাওয়াত করেছেন নিয়মিত ভাবে। যে কোনো আমল আমরা করবো অনিয়মিত না নিয়মিত, অনিয়মিত না নিয়মিত, নিয়মিত আমল করতে হবে। তবে একটা দিন তার এই আমলটা বাদ পড়েছিল, কয়টা দিন? একটা দিন আমলটা বাদ পড়েছিল। কোন দিনে আমলটা বাদ পড়েছিল? যেদিন তাকে ওই দেশের রাষ্ট্রপ্রধান তাকে দাওয়াত দিয়েছিলেন বড় আলিম সাহেব, আমন্ত্রিত হয়ে রাজার ঘরে যখন প্রবেশ করলেন ছোট্ট একটা ছেলেকে সাথে নিয়ে চলে গিয়েছিলেন রাজদরবারে, ছেলে নিজের ছেলেকে নেওয়া হলো, কিন্তু ছেলেটা বাবার চোখ আড়াল করে সে একটা ঘোড়ার ঘরের মধ্যে ঢুকে গেছে, আস্তাবলে ঢুকে গেছে। আস্তাবলে ঢোকার পরে একটা উশৃঙ্খল ঘোড়া এসে তার বুকে লাথি মেরে সন্তান সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে গেছে, মারা গেছে।
মারা যাওয়ার পর দাওয়াত খেতে সে সন্তানকে হারালেন, জানাজা সম্পন্ন হলো, কবরে রেখে আসলেন সন্তানটাকে। এরপরে যখন তিনি ফিরে আসবেন এমন সময় তার পায়ে প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা, ডাক্তার দেখানো হলো। সঙ্গে সঙ্গে ডাক্তার বলে ফেললেন, উরওয়া ইবনে জুবাইর, তোমার পায়ে এমন একটা ক্যান্সার আক্রান্ত হয়েছে, এই মুহূর্তে না পা কাটলে পরে, পাটা যদি না কাটা হয় গোটা দেহে এই ভাইরাসটা ছড়ে পড়বে, পা কেটে ফেলতে হবে। মুহূর্তের মধ্যে সন্তান হারালেন, মুহূর্তের মধ্যে পা কাটার অর্ডার যখন হয়ে গেল, যখন তার পা কাটার যখন সময় হয়ে গেছে, ডাক্তার বলতেছে, শল্য চিকিৎসক বলতেছে, উরওয়া ইবনে জুবাইর, আপনার পা আপনার যখন কাটতে যাব, সেন্সলেস না করলে পরে আপনি সহ্য করতে পারবেন না। অতএব আমরা আপনাকে হালকা কিছু, সামান্য কিছু পরিমাণ আপনাকে মদ্যপান করাবো, আপনি যেন সেন্সলেস হয়ে যান। সঙ্গে সঙ্গে উরওয়া ইবনে জুবাইর বলছেন, আমার জীবন চলে যাবে, হারাম কোনো শরাব আমি পান করবো না, আমার সেন্সলেস নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা ডাক্তাররা যখন আমার পা কাটতে নেবে সেই সময় আমার সামনে একটা কোরআনটা হাতে দিয়ে দিবা, কোরআন সুন্দর করে মজার করে তেলাওয়াত করব, বিন্দু পরিমাণ কোনো আওয়াজ, বিন্দু পরিমাণ কোনো কষ্ট আমি অনুভব করবো না। ডাক্তার অপারেশন শুরু করে দিল, উরওয়া ইবনে জুবাইর আল্লাহর কালাম তেলাওয়াত করছিলেন, কিতাবের মধ্যে আসছি, উরওয়া ইবনে জুবাইরের পা থেকে, তার দেহ থেকে যখন পাটা কেটে নেওয়া হচ্ছিল, বিন্দু পরিমাণ কোনো আওয়াজ নাই, কিন্তু রক্ত পড়া যখন বন্ধ হয় না, সেই সময় ডাক্তাররা করলো কি, গরম তেল সেই সময় চিকিৎসার সিস্টেম অনুযায়ী তার পায়ে চেপে ধরলো, সঙ্গে সঙ্গে তিনি সেন্সলেস হয়ে পড়লেন। বেশ কয়েক ঘন্টা ধরে তার কোনো সেন্স ছিল না। আমার ভাইয়েরা, 71 বছর বয়সে তিনি মারা গেলেন, ওই দিন ছাড়া গোটা জিন্দেগিতে তিনি এই তেলাওয়াতটা কখনো বন্ধ রাখেন নাই। ফেসবুক দেখা হয়, ফেসবুক নিয়মিত চোখে না রাখলে মনে হয় কি যেন হারিয়ে গেছে, ফেসবুক দেখা নিয়মিত, টেলিভিশন দেখা নিয়মিত, টক শো দেখা নিয়মিত, পান খাওয়া নিয়মিত, কোরআন তেলাওয়াত করা নিয়মিত, এমন সংখ্যা খুব বেশি হবে না কম হবে, আমরা কোরআনটা সুন্দর করে নিয়মিত পড়ব। এত আস্তে বললেন, এত আস্তে বললেন, জোরে বলি ইনশা আল্লাহ। কোরআনকে যারা অচল করতে চায় তারাই অচল হয়ে পড়বে। গোটা পৃথিবীতে 6 কোটি হাফেজ কোরআন, কত কোটি? 6 কোটি হাফেজ। তো কোরআনের এই আওয়াজ যত বাড়বে সমস্ত আলোকিত হবে, কিন্তু একটা পক্ষ চায় কোরআনের আওয়াজকে কেমনে বন্ধ করা যায়, কোরআনকে কেমনে নির্মূল করা যায়, কোরআন ওয়ালাদেরকে কেমনে অচল করা যায়, চার শিখের মধ্যে রেখে অচল হবে না, কোরআনকে কেউ নিভিয়ে দিতে পারবে না। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কোনো পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম কোথায় থাকবে, রাষ্ট্রে থাকবে কি থাকবে না, তোমার বলার কেউ না তুমি, ইসলাম ছিল থাকবে, তুমি থাকবা না আমি থাকবো না। অতএব ইসলাম নিয়ে যারা কথা বলে, ইসলামকে যাদের গায়ে জ্বালা পড়া করে ইসলাম শুনলে পরে ওদের জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার ওদেরকে। রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ভাইরে, আমরা বিজয় আনতে পারবো না যতক্ষণ না আমাদের যোগ্যতা না আসবে, আগে যোগ্যতা হাসিল করতে হবে। সকলের কাছে আমি বিনীত আরজ করি, বিজনেসে সফল হতে হলে, আল্লাহর সঙ্গে ব্যবসায় লাভ করতে হলে, আল্লাহ বলছেন 1 নম্বর, তুমি আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলো, আগে কি পড়া শেখো, জোরে বলেন কি পড়া শেখো, বুঝে পড়া না না বুঝে পড়া, বুঝে পড়া না না বুঝে পড়া। আল্লাহ তাআলার প্রথম হুকুম হচ্ছে তুমি পড়ো, ইসলামের প্রথম হুকুম কি, পড়ো, ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে শিখতে হবে। হয়তো অনেক বুড়ো চাচা বলতেছেন, আমাদের বয়স তো 60 বছর 70 বছর হয়ে গেছে, পড়বো কেমন, কিন্তু না, পড়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই, কারণ আমাকে সবার আগে চিনতে হবে কাকে, আল্লাহকে চিনতে হবে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পড়ার মাঝে যদি কেউ বাধা সৃষ্টি করতে চায় আমরা তা মানব না। চিন্তা করে দেখুন, কোরআন যারা পড়ে মাদ্রাসার ছাত্র, আলিম পাস করার পরে ভর্তি পরীক্ষায় তারা ঢাবির মতো জায়গায়, ঢাবি ইউনিভার্সিটির মতো জায়গায় ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কলেজের ছাত্র আমাদের দেশে শিক্ষা সিলেবাস দুইটা, একটা স্কুল সিলেবাস আর একটা কি সিলেবাস, মাদ্রাসা সিলেবাস। তো মাদ্রাসা সিলেবাসের ছাত্র আলিম পাস করে ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন টেস্ট দেয়, স্কুল কলেজ থেকে এরকম করে ইউনিভার্সিটি অ্যাডমিশন দেয়, ভর্তি পরীক্ষা দেয়। এবার ভর্তি পরীক্ষায় এমন একটা ঘটনা ঘটছে, সবগুলো বিভাগে মাদ্রাসার ছাত্র ফার্স্ট হয়ে গেছে। আচ্ছা, এখন এক ইউনিভার্সিটির প্রফেসর ও যে কি খাইয়া কইছে, কত মানে কত বড় যে বোতল খাইছিল আল্লাহ জানে, বোতল খাইয়া মনে হয়, তাছাড়া তো সাধারণ মানে জ্ঞান থাকলে তো এই সেন্স থাকলে এই কথা তো বলার কথা না। আমি তো ঢাবির ছাত্র ছিলাম, আমি হয়তো শিক্ষক না, অন্তত ছাত্র তো দাবি করতে পারি আমি ঢাবি, আমিও নিজে পড়াশোনা করেছি। তো উনি বলতেছেন যে পরিমাণ মাদ্রাসার ছাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, প্রায় 60% ছাত্র মাদ্রাসার সব ইউনিভার্সিটি দখল করে ফেলতেছে, ঢাকা ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি নাই, এটা যেন হয়ে গেছে একটা উচ্চতর মাদ্রাসা। ভালো, যদি মাদ্রাসা হয়ে যায় তাহলে তো চরিত্র ভালো হবে, বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় কি র্যাগ ডে পালন হয়? কোথায় পালন হয়? স্কুলে র্যাগ ডে। র্যাগ ডে সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা জানি না, ইদানিং এটা নিয়ে ম্যাক্সিমাম স্কুল কলেজগুলোতে এই র্যাগ ডে গুলো পালন হচ্ছে। র্যাগ ডে হলো বিদায় দিবস, মানে ক্লাস শেষ, সামনে পরীক্ষা, পরীক্ষার আগে একটা বিদায় দিবস পালন করে, হয় নাকি? এইদিকে নাচানাচি হয়, রং মাখামাখি হয়, মাশাআল্লাহ খুব বরকত। কেমন করে মাখামাখি করবে? ছেলে পরে আসবে একটা গেঞ্জি, মেয়ে পরে আসবে আরেকটা জামা, ছেলে মেয়ের গায়ে লিখবে যা ইচ্ছা তাই, মেয়ে ছেলের গায়ে লিখবে, পিঠে লিখবে যা ইচ্ছা তাই। হাজার লেখার সমন্বয়ে গেঞ্জিটা লেখার হয়ে গেল, স্মৃতি হয়ে থাকবে। আর যত রং মাখামাখি আছে সব ছেলে মেয়ে অবাধ মেলামেশা করে, এই সমস্ত চিত্রগুলো আমরা দেখছি। সম্মানিত ভাইয়েরা, কোন মুসলিম সমাজে এমন চিত্র শোভনীয় নয়, ঠিক কিনা? আমরা যখন এই জাতীয় বিষয়ের বিরুদ্ধে যখন কথা বলে তখন আমাদেরকে বলা হয় প্রগতিবাদী নয়, এরা প্রগতি বিরোধী। যদি বেহায়াপনা প্রগতির, বেহায়াপনা যদি প্রগতিবাদী হয় ওই প্রগতির দরকার নাই, ওটা হচ্ছে চরম দুর্গতি, ঠিক কিনা? ওগুলোর ধারে পাশে আমরা যাব না। যুবকরা, তোমার যৌবনকে কন্ট্রোল করতে হবে, মেয়েদেরকে ভয় পেতে হবে বিয়ার আগে, বিয়ের পরে বউ তো পাবাই মাশাআল্লাহ, বিয়ে করবা না? কিছুই করে না, বিয়ে করবা না তোমরা? হ্যাঁ করবো, কইসে করবো, হ্যাঁ বিয়ে করতে হবে, কিন্তু অন্যের বউ না, কিন্তু অন্যের বউ কিন্তু নিয়ে আসা যাবে না। এখন আবার ইদানিং সমস্যা হয়ে গেছে বেশি, আসে না নেই বলেন তো, কত মেয়ে পড়ে আসে অন্য বাড়িতে অন্যের বউ নিয়ে, আউট, তিন দিন নেই, আসে না নেই বলেন তো, আসে না নেই। এগুলো সব বন্ধ হয়ে যেত সমাজে কিসের বিধান চালু হলে, কিসের তেলাওয়াত চালু হলে, কিসের শিক্ষা চালু হলে? স্কুলে পড়বে আপনার সন্তান, কলেজে পড়বে আপনার সন্তান, কোনো আপত্তি নেই, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কোনো আপত্তি নেই। মাদ্রাসায় যেমন কোরআন সিলেবাসটা আছে, এই কোরআন নামক কিতাবটাকে প্রত্যেকটি শিক্ষার সাথে এটাকে কম্পালসারি করে দেন, আল্লাহর কসম এই জাতির চরিত্র হবে বিশ্বমানের চরিত্র। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামকে তেলাওয়াত করবে তাদের ব্যবসায় কোনো লস হবে না, জোরে বলে সুবহানাল্লাহ। তখন দেখা যাবে কি, ইউনিভার্সিটি পড়ুয়া একটা ছেলেও কোরআন সুন্দর করে তেলাওয়াত করবে, ইঞ্জিনিয়ার একজন সুন্দর করে তেলাওয়াত করবে, ডাক্তার সুন্দর করে তেলাওয়াত করবে। তখন নির্দিষ্ট ইমাম যদি না থেকে যায়, যে কোনো মুসল্লি সামনের কাতারে সে ইমাম হতে পারবে? আমার বন্ধুগণ, আমার দেশে হাজার হাজার ডাক্তার আছে যারা সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, আছে না নাই? হাজার হাজার ইঞ্জিনিয়ার আছে সহি করে কোরআন পড়তে পারে না। আমার বন্ধুগণ, জাতির চরিত্র ভালো করার জন্য হাজার হাজার বই পড়ার দরকার নাই,
একটা জাতিকে সুন্দর করে সুসংগঠিত করার জন্য একটা কিতাবই যথেষ্ট, তার নাম হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য, ব্যবসায় লাভ করার জন্য আমি কয়টা কথা কয়টা কাজের কথা বলেছি? তিনটা। চলতেছে কয় নাম্বার? এক নাম্বার। আমার ভাইয়ের একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকূ মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ। নাম্বার দুই হলো, যারা নামাজ কায়েম করবে, আগে নামাজে দাঁড়ানোর আগে কোরআন পড়ার দরকার আছে না নাই? নামাজে কি পড়া লাগে? কি পড়া লাগে? নামাজে দাঁড়িয়ে তো কোরআন তেলাওয়াত করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে তেলাওয়াতের কথা বললেন। নাম্বার টু বললেন, যারা নামাজটা কায়েম করবে, এখানে নামাজ কায়েমের কথা এসেছে। আমার বন্ধুগণ, খুব পরিচিত কথা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে যত বক্তব্য দিয়েছেন নামাজ নিয়ে, যত ওয়াজ করেছেন আল্লাহ পাক নামাজ নিয়ে, নামাজের ব্যাপারে শুধু একটা জায়গায় বলেছেন নামাজ পড়ো, নামাজটা তুমি সুন্দর করে আদায় করো। এক জায়গায়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ো। আপনি কি করো? নামাজ পড়ো। এই নামাজ পড়ুন কথাটা মাত্র একবার এসেছে, আর আকামুস-সালাহ নামাজ কায়েমের কথা এসেছে 80 বারেরও বেশি বার। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে কি নামাজ কায়েম আছে? হ্যাঁ, ভালো করে বলেন, আমার দেশে কি নামাজ কায়েম আছে? আদায় কোনো মতো আছে? নামাজটা আদায় হয়, মসজিদে কিছু নামাজ, কিছু মুসল্লি নামাজে হাজির হয়, কিন্তু বাধ্যবাধকতা আছে? বাধ্যবাধকতা আছে নাই, জোড়া জোড়ি নাই, নামাজ পড়ো না পড়ো এটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু মাস্কের এমন একটা টাইম গেছে, মুখে মাস্ক না পড়লে পুলিশ কি করতো? হ্যাঁ, পিটাতো না? পিটাতো। তোমার হুন্ডার লাইসেন্স আছে না নাই এটা আগে দেখবো না, আগে তোর মুখের মাস্ক আসা নাই, ঠিক কিনা বলো? মানে হুন্ডার লাইসেন্সের চেয়ে বড় আকার ধারণ করেছিল মুখের মাস্ক। সম্মানিত ভাইরা, এখনো ওয়াজ শুনতেছে, মোবাইলে রিংটোন বাজলেই বলে মুখে মাস্ক লাগান, নিরাপদ দূরত্বে থাকে, এখনো বলতেছে ওয়াজ। কিন্তু এখনো করোনার ওয়াজ কিন্তু এখনো শেষ হয় না। এতদিন ধরে আমরা শুনলাম করোনা থেকে বাঁচার জন্য হাত ধুইতে হবে, কয় মিনিট ধরে? 20 মিনিট? ও 20 সেকেন্ড। 20 সেকেন্ড হাত ধুবেন, নিরাপদ দূরত্বে থাকবেন। এই ওয়াজ কতবার শুনলাম আমরা, অথচ একটাবার বলা হলো না সুন্দর করে ফরজ উজু করো, ফরজ নামাজ পড়ো, ঠিক কি না? আজকে যদি যে পরিমাণ এই অ্যাডে এই কথায় যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, যে পরিমাণ সময় ব্যয় হয়েছে, যদি ওই পরিমাণ সময়টা যদি নামাজ আদায়ের ব্যাপারে নির্দেশনা যদি আসতো, দেশে যত নামাজই বাড়বে রোগ তত কমে যাবে, ঠিক কি না বলেন? নামাজকে উজু ছাড়া হয়? আজ থেকে এলাকায় মানে উজু ছাড়া নামাজ হয় না? উজু ছাড়া নামাজ হয়? অনেক পীরের দরবার কিন্তু আছে, নামাজ উজু লাগে না, ওরা অটোমেটিক নামাজ পড়ে। এরকম কিন্তু বহু দরবার আছে, বলে যে উজু করার কি দরকার? উজু ভাঙ্গে কেমনে? কে পেশাব করলে উজু ভাঙ্গে? তো পেশাবও পানি, উজুও পানি, দেখছেন কি ফতুয়া! জুতা পেটা করা দরকার বদমাইশ, ঠিক না? এরকম বদমাইশ কিছু আছে। নামাজ এর আগে আল্লাহ পাক বলছেন, ভাইরাস থেকে মুক্ত হতে চাও, সকল প্রকার রোগ থেকে বাঁচার জন্য আমি তোমার জন্য ওযুকে কি করে দিয়েছি? জোরে কয় না? ওযু করা কি? তাহাজ্জুদ পড়া কি? তাহাজ্জুদ নামাজ পড়া কি? নফল বলেন, তাহাজ্জুদ নামাজ পড়া কি? নফল। তাহাজ্জুদ নফল, তাহাজ্জুদ নামাজ নফল পড়বো আমি নফল মনে করে, কিন্তু তার আগে ওযু করা কি চিন্তা করুন। তাহলে ওযুর কি কোনো সুন্নত নফল হালত আছে? আপনি সুন্নত নামাজ পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, কিন্তু ওযু আপনার জন্য অল টাইম কি ফরজ? সম্মানিত ভাইরা, সে ওযুর জন্য কথা বলে না, 20 সেকেন্ড ধরে হাত ধো, একটু দূরে থাকো, এই সমস্ত কথাগুলো আসে।
সম্মানিত ভাইরা, জাতির চরিত্র তখনই ভালো হবে যখন জাতির ভিতরে কোরআন তেলাওয়াতটা বাড়বে এবং জাতির ভিতরে যখন নামাজের পরিবেশ চলে আসবে। কি সুন্দর করে আল্লাহ পাক একটার পর একটা সুন্দর করে সাজিয়ে বলছেন, আমরা নামাজি হব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়েকটো নামাজ আসতে বলবেন না, কয়েকটো নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন তো, দেখি দেখেন তো কারা কারা তোলে নাই, তুলছে সবাইকে হাত তুলছে? যে হাত তুলবে না ভাববেন যে ওটা কি কি বলবো, অতটুকু বলা যায় বেনামাজি বলা যায়। আমি আর ফতু টতু দিই না, বুঝলেন, ফতু দিতে আমি অভ্যস্ত নই। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়বেন না সবাই আজকে এই মাঠে, এটা প্রমাণ হবে হাত নামা এই মাঠে আজকে প্রমাণ হবে হাত কয়জনের উঠলো আর নামাজ কয়জন পড়লো। কথা বোঝা গেল? আজকে এই মাঠে একটা প্রমাণ হবে। হুজুর ওযু তো নাই, কত অনেকে চিন্তা করতেছে ওযুর জন্য সময় দেওয়া হবে, এখানে নামাজ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আদায় করা হলো ফরজ, ওয়াজ তো ফরজ না, নামাজ আদায় করা কি ফরজ, এটা আমরা মাথায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েম আর নামাজ আদায়, নামাজ আদায় সবাই করে, নামাজ আদায় কোনো বাধা নাই। ডোনাল্ড ট্রাম্প নামাজের পারমিশন দিয়ে দেবে, নরেন্দ্র মোদী নামাজের পারমিশন দিয়ে দেবে, এরপরে জো বাইডেন নামাজের পারমিশন দিয়ে দেবে, থেরেসা মে, বরিস জনসন নামাজের পারমিশন দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। শুধু বলবেন নামাজটা রাষ্ট্রীয় আকারে, আইন আকারে নামাজের বিলটা পাশ করতে হবে। আবু জেহেল সামনে দাঁড়াবে না, আসতে কোন কেন? আমার দেশে এরকম আবু জেহেল আছে না নাই? কেমন কিন্তু অশুরু, কেন রূপ অস কিন্তু শুরু, চালাবো চালাবো। তাহলে নামাজ আদায়ে কোনো বাধা, নামাজ কায়েমে, নামাজ কায়েমে বাধা আছে না নাই? নামাজ যদি কায়েম হয় সুদ থাকবে না। কালীগঞ্জে হাতিবান্ধায় কোনো সুদের কারবার নাই আছে? দয়া করে এই মুহূর্তে কি উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। যে টাইম মতো থাকেন সব, নামাজ কায়েম হলে পরে ঘুষ চলবে না, নামাজ কায়েম হয়ে গেলে পরে জেনার কোনো লাইসেন্স থাকবে না। তো এইগুলো সমস্ত কারবারে যারা অভ্যস্ত তারা কি নামাজ কায়েম চাবে? তারা ব্যবস্থা করবে যে নামাজ কোনো মতো আদায় করি, এগুলো থাকুক ওগুলো থাকুক, মাঝামাঝি একটু পূজার মণ্ডপে যাই একটু প্রসাদও খেয়ে আসবো, সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, আল্লাহ ক্ষমা করেই দেবে। মানে এমন ভাবে কয় যেমন আল্লাহ মনে হয় ওর দ্বারা পরিচালিত হয়। এত বড় বেকু সম্মানিত ভাইয়েরা, এক শ্রেণীর মুসলমান নামধারী, এরা ইসলামকে সুবিধা মতো মানতে চায়, ইসলামকে সুবিধা মতো মেনে ওই বান্দা কখনো জান্নাত পাবে না। ইসলামকে মানতে হবে সুবিধা মতো না ইসলামের মতো? সুবিধা মতো না ইসলামের মতো? ইসলামকে ইসলামের মতো মানতে হবে। আমার নবী যখন এই নামাজ কায়েমের আহ্বান যখন করলেন, সুদখোর, ঘুষখোর, শরাবখোর, জেনাকার, খুনি, নেতৃত্বের অসৎ নেতৃত্বের লোভ, এই জাতীয় লোকগুলো আমার নবীর বিরুদ্ধে চরম ক্ষিপ্রতা তাদের মধ্যে চলে আসলো। এমনকি শেষ পর্যন্ত অ্যাকশন সেরো সিদ্ধান্ত হলো মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। হতাশ হওয়া যাবে না, পরিবার আপনাকে মানতেছে না, সাহাবীদের দিকে তাকাবেন, সমাজ মানতেছে না, নবীদের দিকে তাকাবেন, বাপ আপনার বিরুদ্ধে লেগেছে, ইব্রাহিমের দিকে তাকাবেন, আপনার ভাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইউসুফ আলাইহিসসালামের দিকে তাকাবেন, ঠিক কিনা বলেন? ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল কারা? কারা ফেলে দিয়েছিল? ভাইয়েরা, অতএব চিন্তার কোনো কারণ নাই, ইসলাম নিয়ে চলবো, যা আছে কপালে সামনে গিয়ে যাব, বাতিলদের সামনে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। ইসলাম এত সহজে আসে নাই, বিশেষ করে আমার একটা সাহাবীর কথা বেশি মনে পড়ে, ওমর ফারুক, উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সস্তা ঈমান নয়। বদর যুদ্ধের দিন, বদর যুদ্ধ তো বাপ বেটা যুদ্ধ, কি বেটা যুদ্ধ বলেন, বাপ বেটা, ভাই ভাই, চাচা, আপন রক্ত, যুদ্ধের দিন সবাই সবাইকে দেখতে পাচ্ছে। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য বদর যুদ্ধে তিনি হাজিরা দিয়েছেন,
চোখের সামনে বাপ পড়ে গেছে। বাপকে দেখা মাত্রই উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার চিত্র দেখেই তরবারি আর চলে না। তরবারি আস্তে করে তিনি কি করলেন, কোষবদ্ধ করলেন, তরবারি গোটায় নিয়ে ঘুরে ফিরে দাঁড়ালেন। পরক্ষণে মনে মনে চিন্তা করলেন, আমার জন্মদানকারী পিতা মনে করে আজকে আমি ইসলামের দুশ্মনকে আমি আমার সামনে থেকে হারিয়ে ফেললাম, আমার বাপকে বাপ মনে করে নবীর দুশ্মনকে আমি হাতছাড়া করে ফেললাম, কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে দাঁড় হওয়া লাগবে। এই চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে আবার তিনি ঘুরে দাঁড়ালেন, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে তিনি বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে আল্লাহর জমিনে দিন আল্লাহর জমিনে নামাজ সালাতে কায়েমের জন্য তিনি করলেন কি, বাপকে বাপ মনে করলেন না, তরবারি হাঁকা দিলেন গর্দান বরাবর, মাথা ছিটকে পড়ে গেল, ধর আরেক দিকে ছিটকে পড়ে গেল। যুদ্ধে মুসলমানদের বদরে যখন বিজয় চলে আসলো সবার মুখে হাসির ঝিলিক, কিন্তু আমার নবী যে লক্ষ্য করে দেখেন ওবায়দা যুদ্ধের একটা কোনায় ডুকরে ডুকরে বসে বসে কান্দে। আমার নবী যে বলেন সাহাবীরারে আমার প্রিয় সাহাবী ওবায়দার চোখে পানি কেন, কি হয়েছে ও কান্দে কেন, আমাদের তো বিজয় এসেছে। ওবায়দার বাপ আজকে যুদ্ধের ময়দানে মারা গেছে রাসূলের হারে, কে মেরেছ তার বাপকে মেরে ঠিক করো নাই। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহি ওবায়দার বাপকে তো আমরা মারি না, ওবায়দা নিজে তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি দুটো হাত আগায় দিলেন, দুটো হাত আগায় দিয়ে বলছেন ওবায়দারে মুখের মধ্যে চলে আয় ওবায়দা, বুকের সঙ্গে আলিঙ্গন করাই আনিয়া অস্ত্রসিক্ত চক্ষু টাস্তে করে মুখ মশায় দিয়া আমার নবীজি কপালের চন্দ্র রেখে দিয়ে বলছেন ওবায়দা আজকে তুমি যে কাজটা করে নিয়েছ তোমার জন্য আল্লাহর আটটা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইয়েরা নামাজ কায়েম এত সস্তা বিষয় নয়, দিন কায়েম এত সস্তা বিষয় নয়। এই ওবায়দার কথা যখন চলে এলো আরেকটু বলি ওহুদের ময়দানে তার কি ভূমিকা ছিল। ওহুদের ময়দানে সবচাইতে বেশি রক্তাক্ত হয়েছিলেন, সবচেয়ে বেশি আহত হয়েছিলেন যে লোকটা তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বদর প্রান্তরের পরজরে গ্লানি সহ্য করতে না পেরে তারা ওহুদ প্রান্তরে তারা এক বছর যেতে না যেতে 3000 সৈন্য নিয়ে সবাই সমবেত হয়ে গেল, কেউ পিতার হত্যার প্রতিশোধ নেবার জন্য, কেউ ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবার জন্য, সব যখন ওহুদের প্রান্তরে চলে এসেছে আমার নবীজি রওনা করলেন। আমার নবীজি যুদ্ধে যখন সামিল হলেন সাহাবায়ে কেরামকে বললেন শোনো সাহাবীরা আজকে প্রাণপণ লড়াই করে যেতে হবে, কিন্তু সাবধান এই যুদ্ধের ময়দানে যদি আমরা পরাজিত হয়ে যাই চরম মুসিবত হয়ে যাবে, আমার নেতৃত্বের দিকে তোমরা ফলো করবে, আমি 50 জন তীরন্দাজকে বলে দিলাম রুমা পাহাড়ের চূড়ায় তোমরা থাকবে তীর হাতে নিয়া, এই চিকনগুলি পথ তোমরা পাহারা দিবা, যদি কোনো ঝড়ঝাপটা আসে আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা সেই জায়গা থেকে পালাবা না। মুসলমানদের বিজয় প্রায় হয়ে গেছে, বিজয় হয়ে গেছে মনে করে ওই 50 জন সাহাবি তীরন্দাজ সাহাবি রাস্তাটা ছেড়ে দিয়া তরবারি ফেলে দিয়ে তারা গনিমতের মাল নেওয়ার জন্য বাইরে চলে আসতেছে, এমন সময় কাফের অতর্কিত হামলা করে তারা মূল টার্গেট করলো কেমন করে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। যদি মুহাম্মদকে হত্যা করা হয় দিন তো নিভে যাবে, এই টার্গেট করে রাসূলকে টার্গেট করে তারা তীর মারা শুরু করে দিল, সেই তীরগুলো সাহাবায়ে কেরাম নিজের পিতালিঙ্গন করে সবার 10 জন সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সর্বশেষ আমার নবীজিকে কাছাকাছি এসে 3 জন কাফের এসে পাথর মারা শুরু করলো, একজন কাফের মেরে দিল কপাল বরাবর, কপালের চিকন লোহা মুখে কপালের মধ্যে ঢুকে গেল, শিরস্ত্রাণের চিকন লোহা গালে ঢুকে গেল, আরেকটা ঘাত জোরে সোরে এসে তার মুখে লাগলো, সুন্দর দুটি দাঁত পড়ে গেল, একই কপালের মধ্যে 3টা ইঞ্জুরি, কপালে লোহা গালে লোহা দাঁতে দাঁত নাই। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, চতুর্দিকে গুজব রটে গেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন, যুদ্ধ এক পর্যায়ে থেমে গেছে। সাইয়েদিনা আলী রাসূলকে খুঁজে খুঁজে বের করলেন, এক জায়গায় গিয়ে দেখেন আমার নবীজি গর্তের মধ্যে উপর হয়ে রাসূল পড়ে আছেন, আস্তে করে সেই জায়গা থেকে তিনি তাকে তুললেন। হযরত আলী কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ যে লোকগুলো আপনাকে এত কষ্ট দিল আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন আলীরে চিন্তা করো না, আমার রক্ত জমিনে যখন পড়েছে এই জমিনেই দেখতে পাবে নামাজ কায়েম দিন কায়েম হয়ে গেছে, কোনো টেনশন নাই কোনো হতাশা নাই। আলী আমি নিজের চোখে দেখেছি সাইয়েদনা আলী রাসূলকে যখন কোলের মধ্যে তুলে
যে স্থানে রেখেছিলেন, যে পাহাড়ের উঁচু চূড়ায় তাকে শোয়ে রেখে তার খেদমত করা হয়েছিল, সেই পাহাড়টা আমি নিজের চোখে দেখে এসেছি, ওই জায়গায় রাখা হলো। রাখার পর ওবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে চলে গেছেন। দৌড় মেরে গিয়া নবীর পাশে বসে নবীর কপালের লোহা দেখে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। এক পর্যায়ে ওবাইদা মনে মনে চিন্তা করতেছেন, লোহা না বের হওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না হুজুর, কেমন করে লোহাটা বের করি। রাসূল বলছেন, ওবাইদা দেখো কিভাবে বের করা যায়। হাত লাগালেন, খুব শক্তভাবে লেগে আছে, কিভাবে বের করবেন। নিজের দাঁতটা লাগাই দিলেন, দাঁতটা লাগাই দিয়া আস্তে আস্তে টান দিয়ে নবীর কষ্ট বেশি হয়ে যাবে মনে করে এমন জোরে একটা ঝাঁকটা মারলেন, দাঁত দিয়ে এমন জোরে একটা টান মারলেন, সামনের দুটো দাঁত পড়ে গেল। নবীজি বলছিল, ওবাইদা তুমি আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, তুমি এত জোরে টান দিতে গেলে কেন হুজুর। আপনার বিন্দু পরিমাণ কষ্ট হোক এটা আমি চাই নাই মনে করে জোরে টান দিয়েছি, আমার দাঁত কেন আপনার জন্য আমি কলিজাটা বের করে সব দিয়ে দেব। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, দিন এমনি এমনি আসে নাই, উৎসর্গ ছাড়া স্যাক্রিফাইস ছাড়া দিন কখন আল্লাহর জমিনে কায়েম হবে না। নামাজ তো পড়বই আমি, কিন্তু এই দেশে নামাজ শুধু আদায় করলেই চলবে না, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় কি অবশ্যই বলেছেন, অবশ্যই তুমি নামাজ পড়বে, কিন্তু নামাজ কায়েমের পরিবেশ যখন হয়ে যাবে সেই সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো লুণ্ঠন থাকবে না, কোনো সেই জায়গায় কোনো রাহাজানি থাকবে না, কোনো পাপ করার কোনো পরিবেশ পাওয়া যাবে না, জেনার কোনো পরিবেশ পাওয়া যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে মসজিদ দিন দিন কমতেছে না বাড়তেছে, মাদ্রাসা কমতেছে না বাড়তেছে, টুপিওয়ালা কমছে না বাড়ছে, কিন্তু আমার দেশে আকাম কুকাম সুদ ঘুষ কমছে না বাড়ছে, বলেন কমছে না বাড়ছে। মসজিদ বাড়ায় বাড়াইয়া দিয়া মাদ্রাসা বাড়াইয়া দিয়া সুদ ঘুষ দেনা বিচার কখনো কমানো যাবে না। সুদ ঘুষ দেনা বিচার অসামাজিক সমস্ত কাজগুলোকে বন্ধ করার জন্য একমাত্র প্রয়োজন হলো এই জমিনে আল্লাহর দিন তথা নামাজ কায়েম করা। জরুরি বলি ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মন তো চাই কথা বলি, কিন্তু আসান তো হয়ে গেছে আরো আগে, কিন্তু আজকে প্রয়োজন না হয় নামাজ বাদ দিয়ে ওয়াজি হোক, এরকম কিছু হবে? এরকম কি এরকম কোনো পন্থা আছে? পন্থা নেই। আর কিছুক্ষণ চালিয়ে আমরা মাঝামাঝি অক্তের সময় আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল আমি শুনেছি অনেক মা বোন আসছে, মা বোনরা আসছে না? মা বোন আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মা বোনদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুব সমাজ এই মাহফিলটা ডাক দিয়েছে, এতে আপনারা বেজান না খুশি? খুশি না বেজান? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন আমাদের সবার উপরে রাজি হয়ে যান। জোরে বলি আমিন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ইমান এনেছি আমরা, ইমানটাকে আমরা টিকে রাখবো না? আস্তে কম করে টিকে রাখবো না? ইমান আনা সহজ, টিকে রাখা আস্তে, টিকে রাখা কঠিন। টিকে রাখার জন্য ফেতনাগুলোকে আমরা এড়িয়ে যাব, ফেতনা সৃষ্টি করব না। এর মধ্যে বড় ফেতনা আজকের সমাজে, সেটা হলো ইমান নষ্ট করার জন্য আমার আপনার বাড়ির মা বোনদেরকে উলঙ্গ করে বাইরে বের করে দেওয়া। আছে না নাই? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন 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 বলেন। বোরকা কি মেয়েদের গায়ে আছে? ম্যাক্সিমাম বোরকাওয়ালা না বোরকা ছাড়া কিছু আছে? বোরকাওয়ালা সে বোরকারও সাইজ বাইজ নেই, বোরকারও বহু ডিজাইন। বোরকার বোরকার গায়ে আবার আয়না লাগানো, আয়না আয়না মানে আসল, তাহলে এটা তো বোরকা পরা হলো না। এমন জাতীয় বোরকা আমার মা পরবেন না, বোরকা হবে এক কালার। কয় কালার? এক কালার। এবং মেয়েদের পর্দা হবে বাহিরের বোরকার পর্দার চাইতে ভিতরের পর্দাটা বেশি বেশি জরুরি দরকার, বিশেষ করে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ? আস্তে কোন দেখা করা জায়েজ? নাই, দুলা ভাইয়ের সঙ্গে দেখা করা যাবে, কিন্তু শালির সঙ্গে দুলা ভাইয়ের সম্পর্ক আসে না। নাই, মার্কেটে চলে যায় শালিকে নিয়া, হুন্ডার পিছনে ঘুরে বেড়ায় শালিকে নিয়া, শালি শালিকে বলে এই আমার পিছনে হুন্ডায় চর। শালি মনে মনে চিন্তা করে দুলা ভাই বললো না শুনলে কেমন হয়, তো পিছনের সিটে যখন বসতে নেয় মাঝখানে একটু ফাঁকা রাখে, না দুলা ভাইয়ের গায়ে লাগলে কেমন হয়, একটু ফাঁকে ফাঁকেই বসে। দুলা ভাই আমার এমন দুলা ভাই সামনে যে এমন ব্রেক মারে গ্যাপ পূরণ করে,
এরকম আছে না নাই? এই সমস্ত দুলাভাইয়ের হুন্ডার পেছনে চড়া যাবে, বসা যাবে, বসা যাবে না, এগুলোকে এড়িয়ে চলতে হবে। নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করা যাবে না, এগুলো হচ্ছে আসল পর্দা। এগুলো কি পর্দা বলেন? আসল পর্দা। দূরের মানুষ অত ক্ষতি করতে পারে না, বেড়াই ক্ষেত খায়। কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। এই জন্য চাচাতো ভাই, মামাতো ভাই, তারপরে কি ফুফাতো ভাই, দুলাভাই, হ্যাঁ এই তো আসল কথা কইছে। দুলাভাইয়ের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে সঠিক পর্দা অবলম্বন করার তাওফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আমার দেশে কিছু কিছু বিষয় প্রচলিত আছে, গায়ে হলুদ এলাকায় হয় নাকি? গায়ে হলুদ আছে? গায়ে হলুদ এটা কোনো অনুষ্ঠান নয়, এটা একটা চরম গুনার কাজ। এই কাজ করতে দিবেন না, এই কাজ করতে দিবেন না। বিয়ে হয় নাই, আগে বিয়ান কর। বিয়াই বিয়ানকে বলে বিয়ান, আসসালামু আলাইকুম বিয়ান, আপনি আমার বাড়িতে তিন দিন আগে আসবেন, আর বিয়েকে বিয়ের দিন আসতে বলবেন, কত বড় হারামজাদা। এরকম কিছু বেকুব আছে না ভাই বলেন? এগুলো করা যাবে না। আমরা পর্দার বিষয়গুলো খুব সতর্ক থাকবো। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে সঠিক পর্দা, অর্থাৎ চোদ্দ শ্রেণীর সাথে একজন নারী দেখা করতে পারবে। যেমন ধরুন বাবা, যেমন ধরুন ভাই, যেমন ধরুন নিজের চাচা, মামা, নিজের জামাই, এই জাতীয় নিজের ছেলে নাতি, এদের সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে। এই চোদ্দ শ্রেণী ছাড়া অন্য কোনো পর পুরুষের সঙ্গে পর্দা ছাড়া দেখা করা জায়েজ নাই। বাস, ক্লিয়ার কথা। তেমনি একটা ছেলের জন্য চোদ্দ শ্রেণীর নারী ছাড়া অন্য কোনো নারীর সঙ্গে দেখা করা জায়েজ নেই। শুধুমাত্র এই হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম এই আয়াতটা যদি আজকে সমাজে চালু হতো, সমাজ থেকে ধর্ষণের কোনো শব্দ বাংলার জমিনের কোনো মানুষ শুনতে পেত না। শুধু একটা আয়াত যদি আজকে কার্যকর হয়ে যেত। কিন্তু কার্যকর করবে কে? কে করবে কার্যকর? যারা করবে কার্যকর তাদের মাথায় তো কাপড় নেই, ঠিক কিনা? তাদের 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 বুকে কোনো ওড়না নাই, তারা পর্দার কোনো বালাই মানেন না, পর্দার কোনো বিধানকে তারা বরং চেঙ্কার করেন, বলে যে পর্দা তো এক পরাধীনতা। স্বামীকে যদি বলা হয়, স্বামী যদি বলে বউকে তুমি এক কাপ চা বানিয়ে দাও, বউ বলে এই তো আমার চাকরানি, আমি তোর চাকরানি হয়ে গেছি। কিন্তু সাহেব যদি বলে অফিসার চা বানাও, তো সেটাই তো আধুনিকতা। যেরকম নাউজুবিল্লাহ, এই সমস্ত বিষয়গুলো আছে না নেই? আল্লাহ তুমি সবাইকে বোঝার তাওফিক দিয়ে দাও। মন চাচ্ছে কথা বলি, সময় খুবই অল্প, আমি আর কথা না বাড়াচ্ছি।